আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনাকালে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে প্রধানমন্ত্রী আহ্বান, নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন। আচরণবিধি লঙ্ঘনের মামলায় এমপি নিক্সন চৌধুরীর হাইকোর্টে আগাম জামিন আবেদন, মঙ্গলবার শুনানি। উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান, আবার নির্বাচনের দাবি বিএনপি। নির্বাচন বিতর্কিত করা দলটির পুরনো কৌশল বললেন ওবায়দুল কাদের। কৃষি খাতে প্রণোদনার অর্ধেকের বেশি এখনো যায়নি কৃষকদের কাছে, ব্যাংকারদের অবহেলা দায়ী মন্তব্য বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা মহামারীর মধ্যে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বাসায় বসে নিয়মিত পড়াশোনা করার জন্য শিশুদেরকেও তাগিদ দেন তিনি। শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। আমাদের শেখ রাসেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 57তম জন্মদিন পালিত হচ্ছে নানা আয়োজনে। করোনা মহামারীর মধ্যে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন কয়েকটি অনুষ্ঠানে। এ সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের ম্যুরাল ও শহীদ শেখ রাসেল ভবন উদ্বোধন করেন। এছাড়া শেখ রাসেলকে নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। রাসেল আজ আমাদের মাঝে নেই, তবে ওই স্কুলের ছাত্রছাত্রী যুগ যুগ ধরে যারা পড়াশোনা করবে অন্তত তারা এটুকু শিখবে, এটুকু জানবে যে একটা ছোট শিশু ছিল এই স্কুলে, কিন্তু সেই শিশুটাকে বাঁচতে দেওয়া হয় নাই, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই ধরনের ঘটনা আর না ঘটুক সেটাই আমরা চাই। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে শিক্ষাবৃত্তি, আর্থিক অনুদানের চেক ও ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, শিশুদেরকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গঠিত হয়েছিল। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, কিন্তু এটা সত্যি একটা যে কোনো শিশুর জন্য খুব কষ্টকর, কিন্তু হয়তো এইরকম অস্বাভাবিক অবস্থা থাকবে না, তবুও আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যে হোক ঘরে বসে পড়াশোনা করা এবং সেই সাথে সাথে নিজেদের যা কেউ আর্ট করতে পারে, কেউ খেলাধুলা করতে পারে, যে যেটুকু পারে সেটুকু তাদের করতে হবে। অভিভাবকদের অনুরোধ করব যার যা নিজের ছেলে মেয়ে তাদেরকে অন্তত তাদের লেখাপড়ার দিকে মনোযোগ দেওয়া, পাশাপাশি তাদের একটু খেলাধুলা বা তাদের যেন এক্সারসাইজ করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছে ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের হাইকোর্ট বেঞ্চে রোববার জামিনের আবেদন করেন নিক্সনের আইনজীবী শাহদিন মালিক। এ আবেদনটির উপর মঙ্গলবার শুনানি হওয়ার কথা রয়েছে। উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন এবং প্রশাসনের কর্মকর্তাদের ভয়ভীতি দেখানোর অভিযোগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন নিক্সন চৌধুরীর বিরুদ্ধে এ মামলা করে। জাতীয় নির্বাচনের মতো উপনির্বাচনগুলোতেও কেন্দ্র দখল আর কারচুপি নির্বাচন হয়েছে বলে অভিযোগ করে ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব এ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তা আবারও প্রমাণিত হয়েছে। ক্ষমতাসীনদের নিয়ন্ত্রিত প্রহসনে নির্বাচন বাস্তবায়নের মাধ্যমে কমিশন একদলীয় শাসন প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে কাজ করছে বলেও দাবি করে মির্জা ফখরুল। উপনির্বাচনের ফলাফল বাতিল ও বাতিল ও পুনর্নির্বাচনের দাবিতে সোমবার সারা দেশের মহানগর ও জেলায় এবং মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি।
এই নির্বাচনী ব্যবস্থা সরকারকে ক্ষমতায় রাখার একটা একটা উইপন হিসেবে ব্যবহৃত হয়, তাকে প্রশ্নবিদ্ধ করাই তো আমাদের আপনার কাজ বিরোধী দল হিসেবে। এবং আমাদের খুব পরিষ্কার বক্তব্য এটা নিয়ে যে আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের কোনো যোগ্যতা নেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন পরিচালনা। নির্বাচন ও কমিশনকে বিতর্কিত করতে বিএনপি পুরনো কৌশল অবলম্বন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচনে বিরোধী দলের সবর উপস্থিতি না থাকলে সরকার, দলীয় কর্মী ও সমর্থকরাও ঝিমিয়ে পড়ে বলে উল্লেখ করে তিনি বলেন, উপনির্বাচনগুলোতে এর প্রভাব পড়ছে, এর কারণে ভোটার উপস্থিতি কম বলে মনে করেন ওবায়দুল কাদের। ঈশ্বর দিতে বিএনপি যে তামাশার নাটক করেছে নির্বাচনে অংশগ্রহণের নামে, একই তামাশার নাটক করেছে গতকাল। তারা নির্বাচনে অংশ নিয়েছে নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে। কৃষি খাতে ছয় মাসে প্রণোদনা প্যাকেজের 1892 কোটি টাকা বিতরণ করা হয়েছে, যা মোট ঋণের 43% ডিসেম্বরের মধ্যে দিতে হবে বাকি 3108 কোটি টাকা। ব্যাংকারদের অবহেলার কারণে প্রান্তিক পর্যায়ে চাষিরা ঋণ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন অর্থনীতিবিদ ও গবেষকরা। বিস্তারিত শারফুল আলমের রিপোর্টে। করোনায় ব্যবসা বাণিজ্যের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি আর কৃষিখাত। প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে সময় মতো অনেকেই চাষাবাদ করতে পারেন নেই, আর তাই করোনা মহামারী শুরু হওয়ার পরপরই সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কৃষি উৎপাদনে। প্রান্তিক পর্যায়ে কৃষকদের সহায়তা দিতে 4.5% সুদে 5000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। ছয় মাস অতিক্রান্ত হয়েছে, এখনও শতকরা 50% এই প্রণোদনার অর্থ ডিসবার্স করা হয়নি। এটা খুবই দুঃখজনক, এবং এখানে আমি মনে করি যে যারা এই ঋণটা বিতরণ করছে তাদের আন্তরিকতার অভাব আছে, তাদের উদ্যোগের অভাব আছে। এখন যদি বাংলাদেশ ব্যাংক শক্ত অবস্থানে না যায়, তাহলে এই অল্প সময়ের মাঝে বাকি 50% ঋণ ডিসবার্স করা এটা খুবই অসম্ভব বলে মনে হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রণোদনা প্যাকেজের কৃষি ঋণের আওতায় 78,500 কৃষককে ঋণ সহায়তা দেওয়া হয় 1892 কোটি টাকা। আগামী দুই মাসের মধ্যে বাকি ঋণ বিতরণ করতে হবে। কৃষি ঋণের যে টার্গেট দেওয়া হয়েছে, এই টার্গেট আমরা খুব ক্লোজ সুপারভাইজ রাখছে এবং সমস্ত ব্যাংকের সিওদের সাথে যোগাযোগ করা হচ্ছে। তার টার্গেট অনুযায়ী কৃষি ঋণ বিতরণ করতে না পারে, পরবর্তী সময় ওই ব্যাংকের শাখা খোলার ক্ষেত্রে এটাকে কনসিডারিং নেওয়া হবে। ইভেন তার ক্যামেলস রেটিংয়ের ক্ষেত্রেও এখানে একটা পয়েন্টের ব্যবস্থা করা হয়েছে, যারা তাদের টার্গেট ফুলফিল করতে পারবে ক্যামেল রেটিং, তখন কনসিডারিং দৃষ্টিতে স্ট্রং দেখা যাবে। কৃষি খাতে ঋণ বিতরণে সরকার ব্যাংকগুলোকে যে বিশেষ সুবিধা দিচ্ছে তা বাস্তবায়নে ব্যাংক কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। অশোক, এবারে শেয়ার বাজারের খবর। বিএসআরএম স্টিলস ও বিএসআরএম লিমিটেডের শেয়ারহোল্ডারদের 15% করে নগদ লভ্যাংশ দেবে। 30 জুন 2020 সমাপ্ত হিসেব বছরের বিএসআরএম স্টিলের ইপিএস হয়েছে 1.97 টাকা, আগের বছর ছিল 4.60 টাকা। সম্পদ মূল্য দাঁড়িয়েছে 56.84 টাকা। বিএসআরএম লিমিটেডের ইপিএস হয়েছে 3.90 টাকা, যা আগের বছর ছিল 7.88 টাকা। সম্পদ মূল্য হয়েছে 99.89 টাকা। উভয় কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে 24 ডিসেম্বর এবং রেকর্ড ডেট 15 নভেম্বর। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সারাদেশে মাস দুয়েক ধরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ, বিশেষ করে শাকসবজির দাম সাধারণের নাগালের বাইরে। তার প্রভাব পড়েছে শেরপুরের বাজারেও। ক্রেতারা বলছেন, আগে আলুর দাম প্রতি কেজি 20-25 টাকার মধ্যে থাকলেও বর্তমানে 45-50 টাকার কমে পাওয়া যাচ্ছে না।
স্থানীয় আলু ব্যবসায়ীরা জানান, কোল্ড স্টোরেজ মজুত কম থাকায় আলুর দাম কমছে না। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা দরে। শেরপুরের পাইকারি কাঁচা বাজার ঘুরে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। অন্যান্য তরকারির দামও বেশ চড়া। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এবারে পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় হার নিয়ে মাঠ ছেড়েছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে শক্তিশালী জিনেদিন জিদানের দলের বিপক্ষে 1-0 গোলে জিতেছে এবারই প্রিমিয়ার লিগে আসা ক্যাডিস। আলফ্রেদো দি স্টেফানো স্টেডিয়ামে বল দখলে আধিপত্য থাকলেও গোলের দরজা খুলতে পারেননি বেনজেমা লুকা মদ্রিচড়া। উল্টো আন্থনি লোজানোর গোলে 29 বছর পর এই দলটির বিপক্ষে হারের লজ্জা পায় রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে গেটাফের মাঠে 1-0 গোলে হেরেছে বার্সেলোনা। আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত 56 মিনিটে এগিয়ে যায় স্বাগতিক দল। পেনাল্টি থেকে গেটাফেকে জয়সূচক গোল এনে দেন হাইমে মাতা। এতে বার্সেলোনার কোচ হিসেবে প্রথম হারের স্বাদ পেলেন রোনালদো কুমান। এবার হকি। যুব এশিয়া কাপ হকি টুর্নামেন্টে নামার আগে কোচ এবং খেলোয়াড়রা বিদেশি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চান। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুশীলন শেষে টুর্নামেন্ট নিয়ে নিজেদের চাওয়া এবং প্রস্তুতির কথা তুলে ধরেন তারা। রিপোর্ট করছেন এস এম আশরাফ। ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। জানুয়ারিতে ঘরের মাঠে যুব এশিয়া কাপের সেই আসরে সেরা তিনে থাকলে যুব বিশ্বকাপে জায়গা করে নেয়ার সুযোগ পাবে স্বাগতিকরা। সেই স্বপ্ন পূরণে কঠিন বাধা মামুনুর রশিদের দলের সামনে। তবে সব চ্যালেঞ্জের মোকাবেলা করতেই চলছে কঠিন প্রস্তুতি। প্রতিপক্ষ খুব স্ট্রং, সেই হিসাবে আমি মনে করব যে যেসব খেলোয়াড়ের ফিটনেস লেভেল সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে থাকবে, হকি খেলাটা হয় 4 ভাগে 60 মিনিটস, তো 60 মিনিট যারা 100% এফোর্ট দিতে পারবে ফিজিক্যালি, টেকনিক্যালি এবং ট্যাকটিক্যালি, তাদেরকেই আমি টিমে কনসিডার করব। যদিও অন্যান্য দলগুলো আরও আগ থেকেই এ নিয়ে পরিকল্পনা সাজানোর কাজে নেমে পড়েছে, কোচ এবং খেলোয়াড়দের চাহিদা মূল লড়াইয়ে নামার আগে তাদের জন্য যেন প্রস্তুতিমূলক ম্যাচ খেলার ব্যবস্থা করে দেয় ফেডারেশন। ডিসেম্বরের শেষ দিকে কোনো টিম যদি, যেহেতু এই গ্রুপে ইন্ডিয়া, পাকিস্তান, কোরিয়া, তো ওই গ্রুপের মালয়েশিয়া এবং জাপান যদি আনা যায়, যে কোনো একটা টিমের সাথে যদি 3-4টা ম্যাচ এখানে খেলতে পারি, তাহলে আমার টিমের আমরা স্ট্রেংথটা বুঝতে পারবো যে আমাদের টিমের কী কী সমস্যা বা কী করা উচিত। প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে বড় টিমগুলোর সাথে আমরা অনেক ভালো খেলবো, তারপর আমরা জানতে পারবো যে হ্যাঁ প্র্যাকটিস ম্যাচ খেলার পর আমাদের কী ল্যাকিংসগুলো আছে। আশা করি এবার যদি আমরা অনুরোধ 21 এশিয়া কাপে ভালো কিছু করতে পারি, যুব বিশ্বকাপ খেলতে পারবো, সবার কাছে ইচ্ছা, এর জন্য আমরা একসাথে কষ্ট করতেছি। আসলে প্রতিটি দলই 4 জন সিনিয়র খেলোয়াড় মাঠে নামানোর সুযোগ পাবে। আশরাফুল ইসলাম, ফজলে রাব্বি, আরশাদ হোসেনদের মতো অভিজ্ঞরা এ দলে থাকায় প্রতিপক্ষকে নিয়ে তাই কঠিন পরীক্ষায় ফেলার আশা করছে বাংলাদেশ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনাকালে শিশুদের প্রতি বিশেষ যত্ন নিতে প্রধানমন্ত্রীর আহ্বান, নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন। আচরণবিধি লঙ্ঘনের মামলায় এমপি নিক্সন চৌধুরীর হাইকোর্টে আগাম জামিন আবেদন, মঙ্গলবার শুনানি। উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান, আবার নির্বাচনের দাবি বিএনপি। নির্বাচন বিতর্কিত করা দলটির পুরনো কৌশল বললেন ওবায়দুল কাদের। কৃষি খাতে প্রণোদনার অর্ধেকের বেশি এখনও যায়নি কৃষকদের কাছে, ব্যাংকারদের অবহেলা দায়ী মন্তব্য বিশেষজ্ঞদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN Bangla News। ধন্যবাদ সবাইকে।